আসসালামু আলাইকুম স্টুডেন্টস আমরা ক্লাস ইলেভেনের যৌগিকোণের কোনানুপাত এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম তো এই চ্যাপ্টারটার আমাদের প্রায় সব ফর্মুলাই শেখা হয়ে গেছে শুধুমাত্র একটি ফর্মুলা আমাদের বাকি আছে সেটা হচ্ছে ট্যান অফ এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা নির্ণয় তো আমরা শুরুতেই দেখবো যে ওই ফর্মুলা ওই ট্যান অফ এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলাটা আমরা কিভাবে নির্ণয় করছি তো দেখো আমরা কী ফর্মুলা শিখবো ট্যান অফ এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা তাহলে আমরা এখানে লিখছি ট্যান অফ এ প্লাস বি প্লাস সি আমরা এর আগে ট্যান অফ এ প্লাস বি এর ফর্মুলা শিখে এসেছি যেখানে ট্যান অফ এ প্লাস বি এর ফর্মুলা ছিল আমাদের টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস ট্যান এ টেন বি এখানে আমরা ট্যান অফ এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা নির্ণয় করবো ওই টেন অফ এ প্লাস বি এর ফর্মুলাটার সাহায্য নিয়ে এক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে আমরা করব এ প্লাস বি এই টোটাল কোনটাকে একটা কোন ধরবো আর সিটাকে একটা আলাদা কোন ধরব তাহলে এটা সমান আমরা লিখতে পারি ট্যান অফ এ প্লাস বিকে একটা গোটা কোন ধরেছি আর প্লাস সি এবার আমরা করব এই এটার ক্ষেত্রে আমরা ট্যান অফ এ প্লাস এর ফর্মুলা মানে এখানে এ হচ্ছে আমাদের পুরো এ প্লাস বি কোনটা আর বি হচ্ছে এই সি কোনটা তাহলে সেক্ষেত্রে আমরা যদি ট্যান অফ এ প্লাস এর ফর্মুলা লিখি তাহলে আমরা কী পাবো তাহলে এটার সম্বন্ধে আমরা লিখছি আমরা ফর্মুলা কী জানি টেন অফ এ প্লাস বি এর টেন এ প্লাস টেন বি তার মানে টেন এ এ বলতে এখানে হচ্ছে এ প্লাস বি পুরো কোনটা তার মানে এটা আমরা লিখতে পারি টেন অফ এ প্লাস বি তাহলে একটা হলো টেন এ প্লাস টেন বি হয় বি মানে হচ্ছে এখানে সি কোনটা প্লাস হচ্ছে ট্যান সি টেন অফ এ প্লাস বি প্লাস ট্যান সি মানে টেন এ প্লাস টেন বি বাই কী হয় ওয়ান মাইনাস টেন এ b বি তাহলে এখানে লিখবো ওয়ান মাইনাস টেন অফ এ মানে এটা হচ্ছে টেন এ ইন টু টেন বি মানে এখানে হচ্ছে এটা টেন সি এবার আমরা কী করবো এই যে টেন অফ এ প্লাস বি যেখানে যেখানে রয়েছে সেখানে আমরা টেন অফ এ প্লাস এর ফর্মুলা ফেলবো তাহলে এখানে ফর্মুলা ফেললি তাহলে এইটুকু পোর্শানের জায়গাতে আমরা কী লিখবো টেন এ প্লাস টেন এ টেন তারপরে সি যেমন ছিল তেমনই থাকবে তারপরে প্লাস হচ্ছে টেন সি বাই এখানেও আমরা কী করবো এখানে টেন অফ এ প্লাস বি এর জায়গায় ফর্মুলা লিখব তাহলে ওয়ান মাইনাস এখানেও আমরা লিখছি টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ এখানে হচ্ছে টেন এবার আমরা কি করবো যেটা আমাদের ভগ্নাংশের যোগে নিমো উপরেও করবো আর নিচেতেও করবো দেখো উপরের ক্ষেত্রে আমাদের লস আঁকু কত আসবে ওয়ান মাইনাস a টেন বি আর নিচেটার ক্ষেত্রেও দেখো লস আমাদের আসবে ওয়ান মাইনাস a টেন বি তবে আমরা এটা ক্যালকুলেশান করি তাহলে এখানেও লস হচ্ছে আমাদের কত ওয়ান মাইনাস টেন এ টেন এবার আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে উপরে আমাদের হবে টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি ইন্টু এই টার্মটা তাহলে প্লাস হচ্ছে টেন সি ইন্টু ওয়ান মাইনাস টেনে টেন বি একই রকমভাবে নিচেরটাতেও লস হাকু হবে ওয়ান মাইনাস টেন বি তাহলে নিচেরটাতেও আমরা লস আগে লিখে নিচ্ছি ওয়ান মাইনাস বি তাহলে আমাদের এখানেও লসাগু হয়েছে ওয়ান মাইনাস টেন এ টানবি এবার আমরা গুণ করবো তাহলে ওখানে উপরে হবে ওয়ান মাইনাস টেন এ টেন বি মাইনাস কত হবে এখানে হবে এই টেন সি ইন্টু এই রাশিটা তার মানে এখানে হচ্ছে টেন এ প্লাস টেন বি ইন্টু হচ্ছে টেন সি এবারে দেখো লস আগু দুটো যেহেতু সেম রয়েছে তাহলে এই দুটো টার্ম খেয়ে যাবো আমাদের ক্যান্সেল হয়ে যাবে তাহলে ক্যান্সেল করে দিয়ে আমি পুরো টার্মটা লিখছি তাহলে উপরে পড়ে থাকবে ট্যান এ প্লাস টেন বি প্লাস এই ট্যান সি এর সঙ্গে এই ভেতরে টার্মটা কী করবো গুণ করে দেবো তাহলে প্লাস ট্যান সি মাইনাস কত হবে মাইনাস হবে টেন এ ইনু ট্যান বি ইন্টু ট্যান সি ডিভাইডেড বাই এখানে কত হবে ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি তারপর এখানেও ট্যান সি এর সঙ্গে এই টার্মটা গুণ করে দেবো তাহলে এটাও আমরা পেলাম মাইনাস টেন এ ইন্টু ট্যান সি মাইনাস হচ্ছে টেন বি ইন্টু ট্যান সি তাহলে এটাই হচ্ছে আমাদের ট্যান অফ এ টেন অফ এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা তাহলে টেন অফ এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা আমরা কী পাচ্ছি টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি মাইনাস টেন এ ট্যান বি ট্যান সি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ ট্যান বি মাইনাস টেন এ ট্যান সি মাইনাস ট্যান বি ট্যান্সি তাহলে আমি পুরো ফর্মুলাটা আরেকবার লিখে দিচ্ছি তাহলে দেখো আমরা পুরো ফর্মুলাটা আরেকবার পুরোটা লিখে দিয়েছি এবারে আমরা বইয়ের অঙ্ক করবো আমরা এর আগের দিন বইয়ের কিছু অঙ্ক করেছিলাম আবার আজকে আমরা নতুন কিছু অঙ্ক করবো আমি অঙ্ক এখানে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত দুয়ে দাগের চারের অঙ্ক দেখো দুয়ের চারের অঙ্কটা কি বলা আছে বলা আছে প্রমাণ করো টেন এইট আলফা মাইনাস ট্যান ফাইভ আলফা মাইনাস ট্যান থ্রি আলফা সমান টেন এইট আলফা ইন্টু ট্যান ফাইভ আলফা ইন্টু ট্যান থ্রি আলফা দেখো এই অঙ্কটা আমি যেভাবে প্রমাণ করবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেন এইট আলফা এই এইট আলফার জায়গাতে আমরা দেখো ফাইভ আলফা প্লাস থ্রি আলফা লিখতে পারি তাহলে আমরা শুরু করবো কাকেদের টেন এইট আলফা সমান বলে শুরু করব তাহলে টেন এইট আলফার জায়গায় আমরা কী লিখতে পারি টেন ফাইভ আলফা প্লাস থ্রি আলফা তাহলে আমরা কি করছি এখানে শুরুটা কিভাবে লিখছি না শুরুতে আমরা লিখছি ট্যান এইট আলফা ট্যান এইট আলফা সমান আমরা কি লিখতে পারি ট্যান অফ এখানে আমরা লিখতে পারি ফাইভ আলফা প্লাস থ্রি আলফা তা এবার আমরা কি করবো এই যে ট্যান ফাইভ আলফা প্লাস থ্রি আলফা লিখেছি এর জায়গাতে আমরা ট্যান অফ এ প্লাস বি এর যে ফর্মুলা শিখে এসেছি সেই ফর্মুলাটা লিখব তাহলে এখানে ইমপ্লাইজ দ্যাট দিয়ে আমরা কী লিখছি ট্যান এইট আলফা সমান এটা টেন অফ এ প্লাস বি টেন অফ এ প্লাস বি এর কী ফর্মুলা টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি তাহলে এখানে আমরা কী লিখবো টেন ফাইভ আলফা প্লাস টেন থ্রি আলফা টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি তাহলে এখানে লিখবো ওয়ান মাইনাস টেন ফাইভ আলফা ইন্টু টেন থ্রি আলফা এবার আমরা কী করবো এটা কোনাকুনি গুণ করে দেবো তাহলে কোনাকোণে গুণ করে দিলে এখানে কী পাবো এখানে টেন এইট আলফার সঙ্গে এই টার্মটা গুণ হয়ে যাবে তাহলে এখানে গুণ হলে কত পারবো আমরা এই ট্যান এইট আলফা ইন্টু ওয়ান তাহলে এখানে হবে শুধু হবে ট্যান এইট আলফা মাইনাস এই ট্যান এইট আলফার সঙ্গে এই টার্মটা গুণ তাহলে মাইনাস টেন এইট আলফা ইন্টু ট্যান ফাইভ আলফা ইন্টু ট্যান থ্রি আলফা এটা সমান কত থাকবে এখানে এই টেন ফাইভ আলফা প্লাস ট্যান থ্রি আলফা তাহলে সমান লিখছি টেন ফাইভ আলফা প্লাস টেন থ্রি আলফা এবারে দেখো আমাদের কি প্রমাণ চেয়েছে এই যে টেন এইট আলফা মাইনাস টেন ফাইভ আলফা মাইনাস থ্রি আলফা সমান এইট আলফা ফাইভ তাহলে আমরা কী করবো এই দুটো টার্মকে এদিকে নিয়ে চলে আসবো আর এই টার্মটাকে এদিকে পাঠিয়ে দেবো তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে যাবে তাহলে এমপ্লাস দ্য দেখ কি লিখতে পারি টেন এইট আলফা মাইনাস এই টেন ফাইভ আলফা এদিকে আসবে আর টেন থ্রি আলফা এদিকে আসবে তার এখানে প্লাস সাইনগুলো দিকে এলে কী হবে মাইনাস হবে তাহলে মাইনাস টেন ফাইভ আলফা মাইনাস টেন থ্রি আলফা সমান এই টার্মটাকে এদিকে নিয়ে চলে আসবো তাহলে এদিকে মাইনাস আছে এদিকে এলে কত হবে প্লাস হবে তাহলে এটা সমান লিখতে পারি টেন এইট আলফা ইন্টু টেন ফাইভ আলফা ইন্টু টেন থ্রি আলফা দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল তাহলে মানে তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্রুফ এবার আমরা পাঁচের দাগের অঙ্কটা করব দেখো পাঁচের অঙ্ক কী বলা আছে বলা আছে প্রমাণ করো টেন ফর্টি থ্রি ডিগ্রি সমান কস টু ডিগ্রি মাইনাস সাইন টু ডিগ্রি বাই কস টু ডিগ্রি প্লাস সাইন টু ডিগ্রি দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি ট্যান তেতাল্লিশ ডিগ্রি দিয়ে অঙ্কটা দেওয়া আছে আর প্রমাণ করতে হবে দেখো কস আর সায়েন্স সেখানে কোণের মান কত দুই ডিগ্রি করে আছে তাহলে তাহলে দেখো এখানে আমরা তেতাল্লিশ ডিগ্রিকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস দুই ডিগ্রি আকারে লিখতে পারি আবার আমরা ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির একটা কি ভ্যালু জানি কারণ আমরা জানি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু হয় ওয়ান তাহলে আমরা এখানে অঙ্কটা শুরুটা কীভাবে করবো এই যে ট্যান তেতাল্লিশ ডিগ্রির জায়গাতে আমরা কি লিখবো ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস দুই ডিগ্রি তাহলে দেখো কী লিখছি তাহলে এখানে আমরা গোটা কীভাবে করবো না টেন তেতাল্লিশ ডিগ্রি এটা সমান কী লিখবো আমরা টেন ফর্টি ফাইভ তাহলে এখানেও দেখো আমরা টেন অফ এ মাইনাস বি আকারে পেয়েছি তাহলে টেন অফ এ মাইনাস আকারে যেহেতু আমরা পেয়েছি তার আমরা এটার ফর্মুলা জানি টেন অফ এ মাইনাস বিয়ের ফর্মুলা টেন অফ এ মাইনাস ফর্মুলা এখানে সাইডে লিখে দিচ্ছি দেখো টেন অফ এ মাইনাস বি তার ফর্মুলা আমরা কি জানি এর ফর্মুলা আমরা জানি টেন এ মাইনাস টেন বি বাই হয় ওয়ান প্লাস টেন এ টেন বি হয়েছে তাহলে আমরা এখানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস দুই ডিগ্রি এখানে ফর্মুলা ফেলবো তাহলে এখানে আমরা কী লিখছি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস টেন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু টেন দুই ডিগ্রি হয়েছে আবার আমরা কি জানি টেন পঁয়তাল্লিশের ভ্যালু হয় ওয়ান তাহলে এখানে টেন পঁয়তাল্লিশ ভ্যালু ওয়ান বসিয়ে দেবো তেমন এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস টেন ওয়ান প্লাস ট্যান পঁয়তাল্লিশের ভ্যালু ওয়ান ওয়ান ইন্টু টেন দুই ডিগ্রি মানে এর ভ্যালুটা কত দাঁড়াবে এটা হবে টেন দুই ডিগ্রি এই প্রত্যেকটা রাশির এই বাম দিকে বাম দিকে কত করে রয়েছে বাম দিকে কিন্তু দেখো এই রাশিটা কত রয়েছে টেন তেতাল্লিশ ডিগ্রি তাহলে এগুলো ইমপ্লাইজ দিয়ে আমরা পরপর লিখে দিই তাহলে হচ্ছে ট্যান তেতাল্লিশ ডিগ্রি আবার ইমপ্লাইজার দিয়ে এটাও লিখে দিলাম টেন তেতাল্লিশ ডিগ্রি হয়েছে এবার আমরা কী করবো এই যে টেন দুই ডিগ্রি রয়েছে এই টেন দুই ডিগ্রিটাকে আমরা সাইন কষে ভাঙবো তাহলে এখান থেকে ইমপ্লাইজ দ্যার দেখো আমরা কী পাচ্ছি টেন তেতাল্লিশ ডিগ্রি সমান ওয়ান মাইনাস টেন দুই ডিগ্রি এটা সমান আমরা কী লিখতে পারি সাইন দুই ডিগ্রি বাই কস দুই ডিগ্রি তাহলে এখানে আমরা কী লিখছি সাইন দুই ডিগ্রি বাই কস দুই ডিগ্রি টোটালটা বাই ওয়ান প্লাস কত লিখব সাইন দুই ডিগ্রি বাই কস দুই ডিগ্রি এবার আমরা এখানে কী হবে দেখো কস দুই ডিগ্রি উপর নিচ লস আগু হবে তাহলে উপরেও লস হচ্ছে কত কস দুই ডিগ্রি তাহলে কস দুই ডিগ্রি লস আকুলে উপরেও ক্যালকুলেশান করে কত পাব কস দুই ডিগ্রি মাইনাস সাইন দুই ডিগ্রি একই রকমভাবে নিচেতেও লস কত হবে কস দুই ডিগ্রি এবার এখানে আমরা ক্যালকুলেশান করলে কত পাবো কস দুই ডিগ্রি প্লাস সাইন দুই ডিগ্রি দেখো উপর নিচ থেকে আমাদের কস দুই ডিগ্রিটা কী হবে ক্যান্সেল হয়ে যাবে তার এখানে আমাদের পড়ে থাকবে কত উপরে পড়ে থাকবে কস দুই ডিগ্রি মাইনাস সাইন দুই ডিগ্রি বাই নিচে পড়ে থাকবে কস দুই ডিগ্রি প্লাস সাইন দুই ডিগ্রি দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল এই যে ট্যান তেতাল্লিশ ডিগ্রি সমান কস দুই ডিগ্রি মাইনাস সাইন দুই ডিগ্রি বাই কস দুই ডিগ্রি প্লাস সাইন দুই ডিগ্রি দেখো ওটাই আমাদের এসেছে এই যে ট্যান তেতাল্লিশ দেখো আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছিলো আমরা দেখো সেই রেজাল্টটাই পেয়েছি কস দুই ডিগ্রি মাইনাস সাইন দুই ডিগ্রি বাই কস দুই ডিগ্রি প্লাস সাইন দুই ডিগ্রি তাহলে আমাদের রেজাল্টটা কী হলো প্রমাণ হলো তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি এটা এবার আমরা ছয় দ্যাগের অঙ্কটা করবো দেখো ছয়ের অঙ্ক কী বলা আছে প্রমাণ করো ট্যান বাষট্টি ডিগ্রি সমান ওয়ান টু ট্যান চৌত্রিশ ডিগ্রি প্লাস টেন টোয়েন্টি এইট ডিগ্রি মানে এখানে টেন ডিগ্রি সমান আমাদের কি প্রমাণ করতে হবে টু টেন থার্টি ডিগ্রি প্লাস 28 টোয়েন্টি ডিগ্রি এখানেও দেখো আমরা এই সিক্সটি ডিগ্রি এটাকে আমরা কী আকারে লিখতে পারি বল তো থার্টি ডিগ্রি প্লাস টোয়েন্টি ডিগ্রি কারণ থার্টি আর টোয়েন্টি এইট দেখো যোগ করলে আসবে আমাদের কত সিক্সটি টু তাহলে এক্ষেত্রেও পুরো আগের অঙ্কগুলোর মতোই সেম আমরা কী করবো এখানে এই যে ট্যান যেখানে বাস সিক্সটি টু ডিগ্রি রয়েছে এই সিক্সটি টু ডিগ্রির জায়গায় আমরা লিখবো ট্যান অফ থার্টি ফোর ডিগ্রি প্লাস ট্যান টোয়েন্টি এইট ডিগ্রি তাহলে দেখো কীভাবে শুরু করছি তাহলে এখানেও আমরা কী লিখছি ট্যান সিক্সটি টু ডিগ্রি ট্যান সিক্সটি টু ডিগ্রি সমান আমরা কি লিখছি ট্যান অফ থার্টি ফোর ডিগ্রি প্লাস টোয়েন্টি এইট ডিগ্রি দেখো থার্টি ফোর আর টোয়েন্টি এইট যোগ করলে কত আসবে সিক্সটি টু আসবে এবার আমরা কী করবো এখানে আমরা টেন অফ এ প্লাস বিয়ের ফর্মুলা লিখব তাহলে টেন অফ এ প্লাস বিয়ের ফর্মুলা পুরো আগের অঙ্কগুলোর মতোই সেম তাহলে এখানে ফর্মুলা লিখছি আমরা এখানে হবে থার্টি টেন থার্টি ফোর ডিগ্রি প্লাস বাই কত হবে ওয়ান মাইনাস টেন থার্টি ফোর হয়েছে এবার আমরা কী করবো পুরো আগের অঙ্কগুলোর মতোই সেম কোন গুণ করব তাহলে এখানে ইমপ্লাইজ ডার দিয়ে আমরা টেন সিক্সটি টু ডিগ্রিটা লিখে নিই লিখে নিয়েছি এবার আমরা কোনাকুনি গুণ করব তাহলে কোনাকুনি গুণ করলে এখানে আমরা কত পাবো এইটার সঙ্গে এটা গুণ হবে তাহলে এখানে আমরা পাবো টেন সিক্সটি টু ডিগ্রি মাইনাস টেন সিক্সটি টু ডিগ্রি ইন্টু টেন থার্টি ফোর ডিগ্রি ইন্টু টেন টোয়েন্টি এইট ডিগ্রি এটা সমান আমরা কত লিখব এটা সমান লিখবো টেন থার্টি ফোর ডিগ্রি প্লাস টেন টোয়েন্টি এইট ডিগ্রি এতদূর হচ্ছে পুরো আগের অঙ্গগুলোর মতোই ক্যালকুলেশান এবার আমাদের দেখো এখানে লক্ষ্য করো কী প্রমাণ করতে হবে দেখো এখানে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ট্যান সিক্সটি টু ডিগ্রি সমান টু ট্যান থার্টি ফোর ডিগ্রি প্লাস ট্যান টোয়েন্টি এইট ডিগ্রি এখানে দেখো অলরেডি আমাদের টেন টোয়েন্টি এইট ডিগ্রি চলে এসেছে আর একটা ট্যান থার্টি ফোর ডিগ্রি এসে গেছে তার মানে তোমাদের এখানে দেখো টু ট্যান থার্টি ফোর ডিগ্রি আছে মানে আমাকে আর একটা ট্যান থার্টি ফোর ডিগ্রি নিয়ে আসতে হবে কিন্তু এখানে দেখো অনেক কটা রাশি রয়েছে এই টোটাল রাশিটা দেখো অনেক কটা রাশির গুণ করে রয়েছে তো এখানে আমরা কি করব। এখানে আমরা দেখো এই সিক্সটি টু ডিগ্রি এই সিক্সটি টু ডিগ্রিকে দেখো আমরা নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি এইট ডিগ্রি লিখতে পারি কারণ এখানে দেখো এই যে নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ডিগ্রি এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো এই যে সিক্সটি ডিগ্রি আমাদের আসছে তাহলে এই সিক্সটি টুয়ের জায়গাতে আমরা কী লিখবো এই নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ডিগ্রি তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে যেমন টেন সিক্সটি ডিগ্রি ছিল লিখলাম মাইনাস এই সিক্সটি টুয়ের জায়গায় কত লিখছি নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি এইট ডিগ্রি এখানে লিখছি নাইনটি ডিগ্রি টোয়েন্টি এইট ডিগ্রি ইন্টু এই দুটো টার্ম যেমন আছে তেমন লিখব ইন্টু টেন থার্টি ফোর ডিগ্রি ইন্টু টেন টোয়েন্টি এইট ডিগ্রি এটা সমান টেন থার্টি ফোর ডিগ্রি প্লাস টেন টোয়েন্টি এইট ডিগ্রি হয়েছে এবারে দেখো এটা টেন সিক্সটি টু ডিগ্রি যেমন আছে লিখলাম মাইনাস এখানে দেখো এটা টেন অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে এবার আমরা সে আগের চ্যাপ্টারের ক্যালকুলেশানে চলে যাই তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আছে মানে এটা কোথায় পড়ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে আর ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা সবাই কি জানি ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত কিছু হয় পজিটিভ তার মানে এখানে ট্যান যেটা আছে সেটা হবে পজিটিভ কিন্তু দেখো এটা নাইনটি ডিগ্রি রয়েছে আর নাইনটি ডিগ্রি মানে হচ্ছে নাইনটি ডিগ্রি ইন্টু ওয়ান অর্থাৎ এটা হচ্ছে নাইনটি ডিগ্রির কী গুণিতক বিজর গুণিতক তাহলে নাইনটি ডিগ্রি বিজয় গুণিতক হলে কী হয় ট্যানটা চেঞ্জ হয়ে যায় ট্যানটা চেঞ্জ হয়ে হবে কটে তার মানে টেন নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি এইট ডিগ্রি তার মানে এর জায়গা আমরা লিখতে পারি কত কট টোয়েন্টি এইট ডিগ্রি তাহলে টোয়েন্টি এইট ডিগ্রি ইন্টু ট্যান থার্টি ফোর ডিগ্রি ইন্টু ট্যান টোয়েন্টি এইট ডিগ্রি এটার সমান হচ্ছে টেন থার্টি ফোর ডিগ্রি প্লাস টেন টোয়েন্টি এইট ডিগ্রি এবারে এমপ্লাইজ দ্যাট কত টেন সিক্সটি টু ডিগ্রি মাইনাস এবার এখানে দেখো এই যে কট থিটা ইন্টু টেন থিটা থিটা মানে এখানে কত টোয়েন্টি এইট ডিগ্রি তার মানে কট টোয়েন্টি এইট ডিগ্রি ইন্টু টোয়েন্টি এইট ডিগ্রি এই দুটোর গুণফল কত হবে এই দুটোর গুণফল হবে ওয়ান তার মানে এখানে শুধুমাত্র পড়ে থাকবে কত কত থার্টি ফোর ডিগ্রি তাহলে মাইনাস টেন ডিগ্রি ডিগ্রি প্লাস টেন টোয়েন্টি এইট ডিগ্রি তাহলে আমাদের পাশে কী পেলাম আমরা পাশে আমরা পেয়েছি টেন টোয়েন্টি এইট ডিগ্রি ইন্টু টোয়েন্টি ডিগ্রি এর ভ্যালু হচ্ছে ওয়ান টেন থিটা ইন্টু তার ভ্যালু হয় সবসময় কত ওয়ান এবার আমরা কী করব এই টেন চৌত্রিশ ডিগ্রিকে এদিকে নিয়ে চলে আসবো তাহলে এদিকে নিয়ে চলে আসবে এটা মাইনাসটা এদিকে হয়ে যাবে প্লাস তাহলে ইমপ্লাইস কত পাবো টেন ডিগ্রি সমান

দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল এই যে প্রমাণ করো টেন সিক্সটি টু ডিগ্রি সমান টু ট্যান থার্টি ফোর ডিগ্রি প্লাস ট্যান টোয়েন্টি এইট ডিগ্রি দেখো এই রেজাল্টটাই আমাদের শেষ পর্যন্ত এসে গেছে তাহলে আমরা এখানে কী লিখে দেবো প্রুভড